সকাল ফুটবল খেলা দেখছিলাম। সো ফুটবল খেলা আমার অনেক বেশি ভালো লাগে, অন্য কোনো স্পোর্টস আমি এতটা পছন্দ করি না। আর আমার অল টাইম ফেভারিট প্লেয়ার হচ্ছে মেসি, আর মেসি হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার, তো এর জন্য আর্জেন্টিনার খেলা দেখছিলাম। তো আর্জেন্টিনার খেলা দেখতে দেখতে হঠাৎ একটা সময় মনে হলো যে ইস, আমি যদি একটু লাইভ ম্যাচ দেখতে পারতাম তাহলে কতই না ভালো হতো। সেটা ভাবতে ভাবতে একটু মন খারাপ হচ্ছিল, তো বসে বসে ফেসবুকে স্ক্রলিং করছিলাম। ফেসবুকে স্ক্রলিং করতে করতে একটা জিনিস দেখে আমি অবাক, দেখলাম যে বিকাশে বেশি বেশি পেমেন্ট করলে নাকি আর্জেন্টিনার লাইভ ম্যাচ দেখার সুযোগ। ভাই এটা দেখে তো আমি একদম এক্সাইটেড হয়ে গেছি। আমি সাথে সাথে ভাবলাম যে ভাই এখনই আজকে আমি যত কিছু কিনবো সব বিকাশে পেমেন্ট করবো। তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম শপিং মলে, আর দেখছিলাম যে কোন দোকানে বিকাশের এই অফারটি আছে। সো ফার্স্ট টাইম এই দোকানটা চুজ করে নিলাম। আমি আমার শপিং স্টার্ট করে দিলাম, দেখছিলাম যে আসলে কোন শার্টটাতে আমাকে বেশি ভালো লাগবে। তো শার্ট দেখতে দেখতে পাঞ্জাবি সাইডে চলে আসলাম, বাট আমার কাছে পাঞ্জাবি থেকে শার্টই বেশি ভালো লেগেছে, তাই আমি এই শার্ট দুইটা চুজ করলাম। এখন আমি ট্রায়াল দিয়ে দেখবো যে আসলে কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে। সো ফার্স্ট টাইম পরে নিলাম রেডটা, রেডটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এরপর পরলাম অ্যাশ কালার শার্টটা, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে, সো এটা ডান করে দিলাম। তো এখন আমি বিকাশে পেমেন্ট করা শুরু করে দিলাম। আজকে আমি যত শপিং করবো, যত যাই করবো, সব কিছু আমি বিকাশে পেমেন্ট করবো, কারণ এই বিকাশে পেমেন্টের জন্যই তো আজকে আমার বাইরে আসা। প্রথম শপিং ডান, এখন নেক্সটে ভাবছি যে কি কেনা যায়। ঘুরতে 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 চলে আসলাম আমি আরেকটা দোকানে, দেখলাম যে এই দোকানে বিকাশের একটা অফার আছে। তো দেখি সাথে সাথে আমি দৌড় দিয়ে দোকানের ভিতরে চলে আসলাম। এই দোকানে এসেও শার্ট দেখা শুরু করে দিলাম, কারণ এই দোকানের শার্টগুলো অনেক সুন্দর ছিল। আমি এখন খুঁজতেছি যে কোন শার্টটাতে আমাকে বেশি ভালো মানাবে। অবশেষে আমি এই শার্টটা পেলাম, তো এখন এই শার্টটা ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগে আমাকে। শার্টটাতে কিন্তু আসলে আমাকে অনেক ভালো মানাচ্ছে, তো এই শার্টটা আমি ডান করে দিলাম, কারণ শার্টটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। শার্ট কেনা শেষে এখন বিকাশে পেমেন্ট করতেছি, কারণ আজকে উড়াদুরা বিকাশে পেমেন্ট করতে হবে। যত বেশি বিকাশে পেমেন্ট করবো তত বেশি জেতার চান্স থাকবে আর্জেন্টিনা টিমের লাইভ ম্যাচ দেখার টিকিট। এই সুযোগ তো কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, তাই আমি বিকাশে বেশি বেশি পেমেন্ট করতেছি। তো আজকের মতো আমার শপিং করা শেষ, তো এখন আমি ভাবছি যে নেক্সটে কোথায় যাওয়া যায়। তো ভাবতে ভাবতে বের হয়ে পড়লাম আমি আর ইয়াসিন, তো এতে ইয়াসিন চলে আসছে। তো আমি এখন ইয়াসিনের বাইকে উঠে গেলাম, বাইকে উঠে ভাবছিলাম যে কোথায় যাবো। পরে ভাবলাম যে আমরা 100 ফিট যাই, 100 ফিটে গিয়ে ওখানে অনেক কিছু খাবো, খেয়ে বিকাশে পেমেন্ট করবো, কারণ আজকে আমাকে বেশি বেশি বিকাশে পেমেন্ট করতে হবে। তো এই তো আমি আর ইয়াসিন এখন চলে আসলাম 100 ফিটে। সো আমরা ফার্স্টে ভাবলাম যে আমরা কী খাবো কী খাবো, ভাবতে ভাবতে চলে আসলাম এই কোল্ড ড্রিঙ্কসের দোকানে, কারণ এই দোকানে কোল্ড ড্রিঙ্কসটা অনেক বেশি মজা। তারপর আমি আজকের এই ড্রিঙ্কসের বিলটা বিকাশে পেমেন্ট করছি, কারণ যত বেশি বিকাশে পেমেন্ট করবো আমার জেতার চান্স তত বেশি বাড়বে, এটা ভেবেই গাইজ অনেক বেশি ভালো লাগছিল আর বেশি বেশি পেমেন্ট করছিলাম। কোল্ড ড্রিঙ্কস নেওয়ার পর মনে হলো যে আরও কিছু অর্ডার করি, কারণ আজকে তো আমাকে বিকাশে বেশি বেশি পেমেন্ট করতে হবে। তো এখন আমি আর ইয়াসিন চলে আসলাম একটা বার্গারের দোকানে, তো আমাদের দুজনের জন্য বার্গার অর্ডার করতেছি, আর বার্গারের বিলটাও আজকে বিকাশে দিব, কারণ আজকে আমাকে বিকাশে বেশি বেশি পেমেন্ট করতে হবে। অবশেষে শপিং খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে মনে হলো যে আল্লাহ, আজকে তো আমি জুতা কিনি নাই। তারপর মাথায় বুদ্ধি আসলে একটা কাজ করি, আমি দারাজ থেকে জুতা কিনে বিকাশে অর্ডার করি। আমি এখন জুতা খুঁজতেছি যে আসলে কোন জুতাটা নেওয়া যায়। তো অনেক খোঁজাখুঁজি করার পর আমার এই জুতাটা ভালো লাগছে, এই জুতাটা এখন আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে অর্ডার করে দিব। কি ব্যাপার, তুমি এত বিকাশে পেমেন্ট করছো কেন? বেশি বেশি বিকাশে পেমেন্ট করলে জেতা যাবে আর্জেন্টিনা টিমস ম্যাচ টিকিট, তার সাথে থাকছে ফ্লাইট টিকিটস, হোটেল এবং থাকার ব্যবস্থা, এছাড়াও আছে ঘন্টায় ঘন্টায় 1000 টাকা ক্যাশব্যাক, কুপন এবং ডিসকাউন্ট অফার। গাইজ এই সুযোগটা তোমরা হাতছাড়া করো না। তোমরা যদি আর্জেন্টিনার লাইভ ফুটবল খেলা দেখতে চাও তাহলে এখনই বিকাশে বেশি বেশি পেমেন্ট করো। বেস্ট অফ লাক।